एक्स्ट्रा टाइम। এঙ্গোলো কান্তে, চেলসি এবং ফ্রান্সের তারকা ফুটবলার এঙ্গোলো কান্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন। এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়েল মাদ্রিদকে কার্যত একাই রুখে দিয়েছিলেন কান্তে। কিন্তু তাছাড়াও 27 বছরের এই ফুটবলারকে শুধু চেলসির সমর্থকরা নন, বিশ্ব ফুটবলের প্রতিটি ফুটবল প্রেমী তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এখন আমরা 7টি কারণ তুলে ধরব যা দেখলেও আপনি কান্তেকে ভালোবাসবেনই। পেশাদারিত্বের এই যুগে এমন সরল ও সাদাসিধে ফুটবলার রয়েছে দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আসুন, 1 নম্বর কারণ, ছোটবেলায় জঞ্জাল কুড়োতেন কান্তে। প্যারিসের প্রবাসী কলোনিতে জন্ম কান্তের ছোটবেলায় নিজের বাবাকে জঞ্জাল কুড়োতে সাহায্য করতেন এবং গোটা প্যারিস শহর জুড়ে জঞ্জালের মধ্যে মূল্যবান কিছুর খোঁজ করতেন তিনি, যাতে সংসারে কিছুটা সাহায্য করা যায়। 2, কোনোদিনও না বলতে পারেন না স্বল্পভাষী কান্তে। ছোটবেলা থেকে ফুটবল খেলতে থাকলেও 19 বছর বয়সে ফরাসি দ্বিতীয় ডিভিশন ক্লাব বেলোনে প্রথম পেশাদার ফুটবলার হিসেবে যোগ দেন। তবে তার প্রথম ক্লাব প্যারিসের অপেশাদার লিগে খেলা যে সেরেসনেসে, যে ক্লাবের সঙ্গে তিনি আজও যোগাযোগ রাখেন একই রকম। এই নিয়ে কান্তের প্রথম কোচ পিয়ের ভিয়ে বলেছেন, ও কখনো না বলতে পারে না, ওকে যখনই নির্দেশ দেওয়া হয় ও বলতো হ্যাঁ, তারপরও মার ছাড়ত, কিন্তু ও বিষয়গুলি দ্রুত বুঝে যেত। 3 নম্বর কারণ, খেলার সময়ও গাড়ি না ব্যবহার করে হেঁটে অনুশীলনে যেতে চাইতেন কান্তে। যখন 2015 সালে লেস্টার সিটিতে সই করেছিলেন এঙ্গোলো কান্তে, ঠিক সেই সময় একটি পুরনো মিনি কুপার গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু সেই গাড়ি করে অনুশীলনে আসতেই চাইতেন না, কারণ তিনি মনে করতেন দৌড়ে গিয়েই অনুশীলন সেরে আসা যায়। 4 নম্বর কারণ, চেলসিতে সই করেও নিজের পুরনো গাড়ি রেখে দিয়েছিলেন কান্তে। 2018 সালে বিপুল বেতনে চেলসিতে যোগ দিলেও নিজের পুরনো স্মৃতি ভোলেননি, আর সেই কারণে সেই পুরনো মিনি কুপার আজও ব্যবহার করেন কান্তে। 2018 সালে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের আগে তার গাড়িতে আঘাত লাগে, তা সত্ত্বেও টেপ মেরে কোনো রকমে আজও ওই গাড়ি চালান কান্তে। 5, লজ্জা পেয়ে কাউকে বলতে পারছিলেন না যে তিনি বিশ্বকাপ ধরতে চান। বুঝুন খেলা, 2018 সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, আর সেই সময় ট্রফিটি নিয়ে উল্লাসে মেতে ওঠেন প্রতিটি ফুটবলার। কিন্তু এঙ্গোলো কান্তেকে ট্রফি নিয়ে মারতে কম দেখা যায়। আসলে সেই সময় তিনি লজ্জা পেয়েছিলেন কাউকে বলতে যে ট্রফিটি নিজের হাতে চাই। 6, নিয়মিত সঠিক কর প্রদান করেন কান্তে। একদিকে যখন বিশ্বের সেরা খেলোয়াড়রা কর ফাঁকির অভিযোগে আদালতে চক্কর কাটেন, তখন এঙ্গোলো কান্তে সম্পূর্ণ অন্য জগতে থাকেন। প্রতিটি সপ্তাহে 3 লক্ষ পাউন্ড পেয়ে বর্তমানে চেলসির সব থেকে দামি ফুটবলার যিনি, তিনি নিয়মিত সময় মতো নিজের পুরো করটি প্রদান করেন। এমনকি চেলসির তরফ থেকে কর কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেননি কান্তে। 7, বিনামূল্যে খাবার খাওয়ার তাগিদে থাকেন। সরল ও সততায় পূর্ণ থাকলেও তিনি মজা করতে ভালোবাসেন, আর যদি সতীর্থদের টাকায় ভালো মন্দ খাওয়া যায় ক্ষতি কী, এমনটাই করে থাকেন। ব্রাজিলের 2 তারকা এবং চেলসির প্রাক্তন ফুটবলার উইলিয়ান এবং ডেভিড লুইস একটি ইটালীয় রেস্তোরাঁ খুলেছেন লন্ডনে, আর সেখানে গেলে বিনামূল্যে খেয়ে আসেন কান্তে। যদিও এই বিষয়টি বেশ উপভোগ করেন তার সতীর্থ মালিক পক্ষ। 8 নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।